সৈকত, আপনি আমরা তো আপনি জানেন প্ল্যানটা থেকে এসেছি, তো আপনার কি কোনোদিন যাওয়া হয়েছে সেখানে? না, যদিও আমার প্রচুর ভাই বোন আমেরিকা আচ্ছা ব্রাদার্স সিস্টার্স আচ্ছা আমি জানি আচ্ছা অ্যাটলান্টা খুবই সবাই বলে খুব গ্রিন সিটি, প্রচণ্ড গাছপালা আমাদের ওখানে, যদিও বলে যে ইউএসএর শহরের মধ্যে অ্যাটলান্টার পলিউশন মাত্রা একটু বেশি অন্য ইয়ের তুলনায়, সিটির তুলনায়, কিন্তু গ্রিনারিটা প্রচণ্ড। তো আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে এই যে আপনার লেখার মধ্যে পাশ্চাত্যের কোনো কি ইনফ্লুয়েন্স আপনার কোনো লেখার মধ্যে কি আছে, বা আপনি সেইটা ইনফ্লুয়েন্স নিয়ে পরবর্তী কোনো লেখার কথা কিছু বলেছেন? আমি না শুধু আমেরিকার বাঙালি নয়, মানে আমার মনে আছে একটা গল্পে প্রস্তুতি গল্প কৃষ্ণনা বইটাতেই আছে, ওখানে না আমি জ্যাজ সঙ্গীত যেভাবে তৈরি হয়েছিল আমেরিকায় সেইটা প্রথমে বলেছিলাম। আচ্ছা, ক্রীতদাসরা সারাদিন হারভাঙা খাটুনির পর নিজেদের ওই বাগানে তুলো বাগানের পেছনের বস্তিতে বসে ওরা নিজেদের মতো করে যা হোক বাজিয়ে নিজেদের আফ্রিকার গানগুলো গাইত, আর একই সঙ্গে শুনতে পেত সম্পূর্ণ অন্য টেক্সচারে হোয়াইটসরা মানে ওদের মালিকরা তারা গান গেছে। আচ্ছা, নোটেশন আলাদা, রিদিম আলাদা, এই দুটো মিশতে শুরু করে। তো ওরা দেখলো আমরা এই একটা জিনিস ভালো করি, ফলে জ্যাজকে নিয়ে ব্লুজকে নিয়ে ওটা ওদের একটা মুক্তির হাতিয়ার হল। প্রস্তুতি পর্ব গল্পটাতে আমি না একটা জিনিস করবার চেষ্টা করেছিলাম যে আমাদের এখনকার এইখানকার সোসাইটিতে যে কিছু মালিক মনোবৃত্তির লোক আছে, কিছু লোক দাস আছে, আইটি সেক্টরের সাদা দাসগুলো আমার চোখের সামনে দিয়ে বিকাশ ভবনের পাশ দিয়ে চলে যাচ্ছে, যেখানে পাশে কিন্তু 150 প্রাথমিক শিক্ষকের চাকরি চেয়ে যারা পায়নি তারা হাঙ্গার স্ট্রাইক করছে। সেরকমই একটি ছেলে যে মেয়েটা তাকে ভালোবাসত তাকে বলেছিল তুমি মার্গ সঙ্গীত জানো না, আমি শরৎ বাজাই, তুমি এটা চেন জানো না, বিয়ে করো না। আচ্ছা, মেয়েটা ওই প্রাইমারি স্কুলের একটা চাকরির জন্য ঘুরে বেড়াতো, প্রস্তুতি নিচ্ছিল, তারপর দেখা গেল রাগ সঙ্গীতের বই নিয়ে ঘুরছে, পাগল হয়ে গেছে, এটাই ছিল প্রস্তুতি। মানে কোন একজন নারী কে নিয়ে কবিতা লেখা হয় বলে আমার মনে হয় নারী তোকে নিয়ে বোধ হয় লেখা হয় যখন পুরুষ লেখেন, যখন নারী কবি লেখেন তখন বোধ হয় পুরুষত্ব কর্মী লেখেন, আমার ধারণা খুঁজে পাওয়া যায় না, নিরাম পাওয়া যায় না, সাথী বলেছেন আমি নিরাম এইটুকু, কিন্তু তার বাইরে তো আর কিছু না। তো এরকম বিভিন্ন মানে যখন যেটা ভালো লাগে সেটুকু নিয়ে একটা লেখা যেতেই পারে সেই সময়। আর আরেকটা ব্যাপার কি জানেন তো, সেটা হচ্ছে যে শতকরা 99% প্রেমের কবিতাই ঠিক, কিন্তু ওটা তো এমন একটা আয়না যাতে আপনার সব কিছুই ছায়া পড়ে, প্রেমের কবিতা আপনার খিদেরও ছায়া পড়তে পারে, তাই না? তাই হয় আর কি, অ্যাকচুয়ালি তা না করলে সেটা কবিতা হিসেবে ব্যর্থ। আচ্ছা সৈকত দা, কবি সৈকত মুখোপাধ্যায় আপা মোর বাঙালি ইন্টারেস্ট জানিয়েছে, আপা মোর বাঙালি কবিতা অবধি আপা মোর বাঙালির অনুগ্রহ প্রার্থী, না কবিতার উপর ইন্টারেস্ট জানিয়েছে আপনার ফেসবুকে ম্যাডাম সিরিজ থেকে শুরু করে একজন মনোভাতু, তো এই যে জার্নিটা আপনার কবি সৈকত মুখোপাধ্যায়ের এই জার্নিটা কতটা কঠিন বা কতটা সহজ মনে হয়েছে? আমার ভীষণ কঠিন মনে হয়েছে, আমি এক সময়
কবিতার ব্যর্থ হয়ে আমি গদ্য লিখতে গেছিলাম। মানে অ্যাকচুয়ালি গদ্যকাররা ব্যর্থ কবি বলেই আমি মনে করি, কারণ সমস্ত শিল্পের সার হচ্ছে কবিতা, বিশেষ করে শব্দ যেখানে জড়িত সেখানে তো মানে শব্দ শিল্পের সার হচ্ছে কবিতা। কবিতা লেখা সহজ, প্রায় হোমিওপ্যাথি ডাক্তারের মতো বলতে পারেন, আর প্রত্যেক পাড়ায় একজন থাকে, প্রত্যেকেই ক্লেম করেন যে তিনি ক্যান্সার সারাতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি পারেন না। মানে প্রচুর কবি, কিন্তু সত্যি করে কবিতা ভীষণ, আমি কবিতার প্রচন্ড পড়ি। আমি সারা জীবনে যদি একটা কাজ মন দিয়ে করে থাকি তো কবিতা পড়েছি, তো ফলে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে কবিতা লেখা ভীষণ কঠিন। আমি জানি না আমি আজ অব্দি একটাই না কবিতা লিখে উঠতে পেরেছি কিনা, গদ্য লেখা তার কাছে কিছু না। এবং অ্যাকচুয়ালি আমার গদ্য পড়ে অনেক পাঠক বলেছেন যে গদ্যের মধ্যে কবিতা লিখে হয়েছে, সেটা হতে পারে ঠিক, মানে অ্যাকচুয়ালি আমি কবিতা লিখে চেয়েছি ছিল পাই। তার মধ্যে একটি ছিল খাওয়া দাওয়া রান্নাঘর এইসব নিয়ে, আর আমার লেখা ঘুরে ঘুরে আসে। আর সৈকতা এই ধরুন হরর বা সায়েন্স ফিকশন এই জনারে আপনার কি মনে হয়, মানে আপনি তো নিজেও প্রচুর এইটার উপর এক্সপ্লোর করেছেন, তো আপনার কি মনে হয় যে বাংলা সাহিত্যে এই হরর বা সায়েন্স ফিকশন এই জনারের ভবিষ্যৎটা কোথায়, বা মানে আমরা কি মানে আরও ভালো আরও মানে, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলা সাহিত্য হয়তো সেইভাবে আমরা সায়েন্স ফিকশনটাকে অত ভালো করে পাইনি, হরারটা কিছুটা পেয়েছি কিন্তু সায়েন্স ফিকশনটা হয়তো সেরকমভাবে পাইনি, তো এর ভবিষ্যৎটা কী হতে পারে, মানে মানে কী মনে হয়? এইটা কোনো আমাদের সময় দিতে হবে বলার জন্য। আচ্ছা, হ্যাঁ মানে আমি বলছি যদি আমরা মনে হয় খুব দীর্ঘ তাহলে ভূমিকা এই মুহূর্তে হরর জর ফিকশন অ্যাজ এ আমরা জর ফিকশন বলি, অ্যাকচুয়ালি সবই তো প্রেমের গল্প একটু, কিন্তু আমরা জর ফিকশন বলি যেটাকে মূলধারার গল্প উপন্যাস যেগুলোকে ধরে না, তার মধ্যে কিন্তু এটা একটা বিরাট স্পেকট্রাম, স্পেকুলেটিভ ফিকশনও বলা হয় এটাকে, যার মধ্যে কিন্তু গোয়েন্দা গল্প আছে, ক্রাইম আছে, মিস্ট্রি আছে, এবং এমনকি রূপকথাকে ধরে যা সচরাচর ঘটছে। এইটা একটা রিভাইভ হয়েছে এটা অস্বীকার্য, দুই বাংলা একসঙ্গে দু বাংলা থেকে এটা একদম আমার ব্যক্তিগত একটা বিশ্লেষণ, আমি এটা নিয়ে কারোর সঙ্গে কথা বলিনি, আগে আমার ধারণা এই যে রিভাইভাল না এমনি এমনি হয়, মানে সাহিত্যের একটা একদম সাহিত্যের একটা ডায়নামিক্স আছে, একটা কিছু কম পড়লে আরেকটা কিছু বেশি। একটু আগে যে তোমাকে আমি বলছিলাম যে এই মুহূর্তে মেন স্ট্রিম গল্প উপন্যাসের একটা খুব দুর্দিন চলছে, তার কারণ লেখকরা যে জীবন যাপন করছেন পাঠকরাও সেই জীবন যাপন করছেন এবং নতুনত্ব পাচ্ছেন, এর থেকে মুক্তির পথ হিসেবে আমার ধারণা যথেষ্ট আছে। এমন একটা কিছু দেয়া যেটা উনি যাপন করছেন না, লেখকের কল্পনা থেকে যেটা আসছে যেটা পাঠক যাপন করছে, এবং পাঠকরা কিন্তু দুহাতবারই আগ্রহ করছে, পাঠকরা তৃপ্ত। এইবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি বিদেশি এবং আমেরিকান সায়েন্স ফিকশন ভৌতিক গল্প এগুলো দেখেন, দেখবেন ওখানকার যারা সেরা ন্যারেটার্স তারা ওইগুলো লিখেছে, মানে মুগ্ধ হয়ে যেতে হয়। আপনি অ্যালিস্টার ম্যাকলিন এত মানে যেটাকে আমরা পপ লিটারেচার হুইলার স্টলে বিক্রি হয় এখানে, মানে অসম্ভব বিক্রি, অসম্ভব জনপ্রিয়, তা সত্ত্বেও অ্যালিস্টার ম্যাকলিনের বা ফ্রেডরিক ফরসাইথের আপনি একটা বই নিয়ে দেখবেন যে তার মধ্যে ন্যারেটিভের কী মানে কী বহমানতা, এবং তার মধ্যে কখনো রসিকতা আসছে, কখনো গায়ে কাটা দেওয়ার মতো বর্ণনা আসছে, এর মধ্যে কোনো বিরোধ নেই কিন্তু।
এর মধ্যে জেফি আর্চারকেও আমি জেফি আর্চার বলুন যে টুইস্ট ইন দ্য টেলের প্রত্যেকটা গল্পের শেষে যে টুইস্টগুলো, হ্যাঁ আপনি রোয়াল্ড ডাল বলুন, হ্যাঁ তো মানে কি অসামান্য ন্যারেটার্সরা এইগুলো লিখেছেন। আমি জানি না যে বাংলাতে না এটা এটা আমাদের লেখকদের তৈরি করা একটা ফর দেয়ার ওন ইন্টারেস্ট, এক ধরনের লেখকের তারা এটাকে লুকডাউন করা আসলে তারা পেরে উঠে। আমাদের এখানকার একজন সেরা ন্যারেটার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ তিনি লিখেছিলেন গোয়েন্দাগল্প, রবীন্দ্রনাথ লিখেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এখানেও সেই একই ব্যাপার। এখানকার পত্রপত্রিকাগুলোর কোনো উন্নাসিকতা ছিল, এখানকার কিছু লেখক যারা অক্ষম তাদের কোনো উন্নাসিকতা ছিল, তারাই জর ফিকশনকে কিন্তু প্রিয় শ্রেণীর নাগরিক বলে চিহ্নিত করে রেখেছে, কিন্তু বেশি দিন পারবে না, কারণ শেষ দেবতা হচ্ছে পাঠক, পাঠক বোঝেন। কল্পবিজ্ঞান নিয়ে তুমি এইমাত্র যেটা বললে, কল্পবিজ্ঞানের সমালোচিত একটু সময় নেই, কল্পবিজ্ঞানের মধ্যে যে বিজ্ঞান কথাটা জুড়ে আছে না, এটা প্রাথমিকভাবে পাঠককে একটু ব্যাহত করে, পাঠকভাবে ওরে বলা হয় কি বিজ্ঞান করতে তো সত্যা নয়। মানে আমাদের এখানে অনিশদেব মানে বহুদিন প্রায় একা জন ফিকশনের আলোটা জ্বালিয়ে উঠেছিল, সত্যজিৎটা নিহত হওয়ার পর থেকে বিষবর্ধন যখন বয়সের ভারে লেখালেখি কমে এসেছে, ওই সময়টা খুব অল্প কয়েকজন যারা লিখেছিলেন তাদের মধ্যে একজন অনিশদেব। ব্যক্তি জীবনে উনি বিজ্ঞানের স্বর্ণপদক পাওয়া ছাত্র এবং ওনার অঙ্কের বইয়ের মানে ফিজিক্সের বইয়ের সংখ্যা যেগুলো বিদেশ থেকে বেরিয়েছে তার সংখ্যা ওনার ওই রহস্যগল্পের থেকে বোধ হয় বোধহয় কম হয়, এবং জানেন তো বোধ হয় যে বাংলা সায়েন্স কলেজের প্রফেসর ছিলেন। সেই অনিশদেবের বক্তব্য হচ্ছে যে খুব অল্প বিজ্ঞান থাক অনেকটা কল্পনা থাক, কল্পবিজ্ঞান পাঠককে তো প্রথমত আপনাকে এনে চাটাইয়ের ওপর বসিয়ে তার হাতে স্লেট পেন্সিলটা ধরাতে হবে, আপনি তাকে যদি ব্যাঘ্র মানে সার্দিক বলেন তাহলে তো সে পালাবে, আগে তার আগ্রহটা আসুক। হার্ড সায়েন্স ফিকশন লেখার দিন এখনও বাংলায় আছে, আমার আগে খুব ভালো গল্প বলে তারপরে হার্ড সায়েন্স ফিকশনের দিকে যাওয়া যাবে। এখানে এখনও কল্পবিজ্ঞানের গল্পটা তৈরি করা হোক, খুব সাধুভাবে একটা গল্প বলা হোক, পাঠক আগ্রহ পান, তারপরে হার্ড সায়েন্স ফিকশন লেখা যাবে। হার্ড সায়েন্স ফিকশন কিন্তু বিদেশেও মানে আমরা যে তিনজনকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ধরি, আর্থার সি ক্লার্ক, আইজাক আসিমভ, রে ব্র্যাডবেরি, হেনলেন, এরা হার্ড সায়েন্স ফিকশন এদের মধ্যে খুব বেশি করে লিখে। আর এই প্রশ্ন থেকে আমার এই মুহূর্তে এলো এটা মাথায়, আপনি তো সব কিছু নিয়ে লিখছেন, সায়েন্স ফিকশন, হরর, থ্রিলার, এত বড় একটা জায়গায় এই অবাধ বিচরণটা কীভাবে করেন? মানে একটা লিখলাম থ্রিলার লিখলাম, এর পরেরটা হরর লিখবো, এরকম কি না যখন যেরকম মাথায় আসলে সম্মুখীন আমাকে মাঝে মধ্যে হতে হয়, যে কোনো সম্মুখীন হতে হয়, এরকম খুব বেশি মানুষ নেই তো এত কিছু নিয়ে যারা লিখতে পারেন। বিকেলে সঞ্চয়িতা পড়তে পারি, তাহলে আমি যখন লেখক তখন আমি লিখতে পারবো না কেন? আমি খুব একটা অসুবিধে বোধ করি না। আমি আমি একটা গল্পের কথা আমার মনে আছে যে এতে আছে ঈশ্বরের নষ্টভ্রমণের সংকলনের গল্পটা আছে, ওটার নাম হচ্ছে জলকষ্ট। গল্পটা হচ্ছে এরকম যে একটা মেয়ে প্রচণ্ড একটা জল নিয়ে জল জলকষ্টে ভোগা একটা জায়গায় একটি মেয়ে বড় হচ্ছে, আচ্ছা, এবং কলকাতা থেকে ওখানে যাতায়াত করে এরকম একটি প্রেমিক তার প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু ছেলেটি পাবে প্রথম চুম্বন করে পাবে, কারণ মেয়েটা সারা মুখ থেকে ভকভক করে ল্যাটেক্স রাবারের গন্ধ বেরোচ্ছে। তার কারণ হচ্ছে ওই মেয়েটাকে ওই জলের কলের ট্যাপে রবারের পাইপ লাগিয়ে চুষে চুষে জল বার করে বালতি করতে হতো। এইখানে আমি গল্পটাকে খুব অনায়াসই কিন্তু একটা মেন স্ট্রিমের ওই যাকে বলে না মানে মেন স্ট্রিম স্টোরি করে আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি এটাকে অ্যাক্সেন্টুয়েট করতে চেয়েছিলাম, আমি আরও তীব্র করতে চেয়েছিলাম। ফলে আমি যেটা লিখিয়েছিলাম যে ওই ছেলেটা অনেক দিন বাদে ওই বাড়িতে ফিরে এসে ওই মেয়েটির বাড়িতে দেখছে কেউ নেই, সব ভাঙাচোরা, মেয়েটির বাবা অসুস্থ অসুস্থ চলশক্তিহীন হয়ে পড়ে গেছে,
সেই সময় মেয়ে কি এসে ওকে এক গ্লাস জল দেয় এবং আলটিমেটলিও দেখে যে একটা রবারের পাইপ দিয়ে মেয়েটার গলাটা খ্যানের সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে, মানে মেয়েটা সুইসাইড করেছে। এটাকে আমি ভূতের গল্প করেছি খুব ডেলিভারি, আমার কাছে না এইগুলো কোনো ভাগ নয়, সবই তো আমি লিখছি, আমি সেটাকে মেন স্ট্রিম করবো যতক্ষণ সেটা মেন স্ট্রিমে আমার ধারণা শেষ হয়ে যেতে পারে বলে, আমি সেটাকে ভূতের গল্প করবো যদি আমার মনে হয় এটাকে ভূতের গল্প করলে আরও ভালো হবে, আমি ওটাকে রূপকথা করবো যদি আমার মনে হয় রূপকথা এটাকে ক্যারি করতে পারবো, আমি আমার প্রয়োজন অনুযায়ী আমার বাহন খুঁজে নেব। আমার কাছে কিশোর ভারতী পত্রিকা দুবার দুটি বিশেষ সংখ্যার জন্য গল্প চেয়েছিল, একবার গুপ্তধর্মে, আমি ওই গুপ্তধর্মের গল্পটা লিখেছিলাম একটা সায়েন্স ফিকশন যেখানে গুপ্তধর্মটা ছিল আগামী দিন পৃথিবীর পেয় জল পানীয় জল, আমার নিজের ধারণা যেহেতু যে আগামী দিনে সব থেকে বড়ো সম্পদ হবে পানীয় জলটাই, কাজে আমি এইটাকে সায়েন্স ফিকশন নিয়েই গুপ্তধর্ম হিসেবে বলেছিলাম। পরেরটাও যেটা বলেছিলেন সম্পাদক সেটা একটা ডাকাতের সংখ্যা গল্প, একটা ডাকাতের গল্প চেয়েছিলাম, আমি একটা রূপকথার গল্প লিখেছিলাম যে রূপকথাটাতে ডাকাতটাকে খুঁজে পাওয়া যায় না, আলটিমেটলি দেখা গেল ওই ডাকাতটা হচ্ছে খিদে যে মানুষের পেটে থাকে এবং ডাকাতি করে। আমি কি ভুল করেছি একদমই, আমার আমি কি বোঝাতে পারলাম যে এই জন্যেই আমার এতগুলো জট দরকার পড়ে, আমি আমার বিষয়টাকে আমি শুধু মেইনস্ট্রিমে আটকে রেখে সেটাকে একটা মেলা খেলা গল্প করতে পারব না, আমি ওইভাবে লিখতে লিখতে ঠিক করেন না আগে ভেবে নেন, মানে এটা কতটা পড়ে যাবে আমি বলতে পারছি না, কিন্তু আমার অনেকদিনের স্বপ্ন যেটা সব লেখকই লেখেন আত্মজৈবনিক উপন্যাস লেখার, আমি আমার আত্মজীবন এখন আহার করি, আমি সবটাই সেলফ রিয়ালিটির উপর লিখে যাচ্ছি, হয় আমি নন ফিকশন বেশি করি, প্রবন্ধ বেশি করি এবং বিজ্ঞানের প্রবন্ধ বেশি করি, মানে মানুষের শরীর এবং মহাশূন্য এবং অনুপরমাণুর ভেতরটা, এই তিনটে জিনিস আমাকে যতটা আমাকে নাড়া দেয় খুব কম পেনের গল্প আমার গল্প, মানে এই অলৌকিক আমি ভাবতে পারি, তো এইগুলো থেকে হয় আমার গল্প তৈরি হয়, আর না হলে যে বললাম আমি কিন্তু নিয়মিত লোকাল ট্রেনে বাসে আমি ট্রাভেল করি, গাড়ি বাড়িতে রাখা থাকে, ওই দৃশ্য মানে আমি চন্দননগর স্টেশনে ট্রেনের দরজায় দাঁড়িয়েছি, দেখলাম একটি দেহাতি মা তার মেয়ের সবে বিয়ে হয়েছে তাকে ট্রেনে তুলে দিতে এসছে, মেয়েটে শুরু পড়া অনেক পেতলের গয়না পড়া, যে মুহূর্তে ট্রেনটা ভোঁ দিল ট্রেনটা নড়ে উঠলো সেই মুহূর্তে ওই মায়ের চোখটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জলে ভরে, এই দৃশ্য তো আমি গাড়িতে চেপে ঘুরলে আমি পেতাম না, তো এখন অবধি এইগুলো নিয়ে লিখে যাচ্ছি, কিন্তু আমি তো একটা অনেকটা জীবন যাপন করে ফেলেছি, খুব ঘনিষ্ঠভাবে যাপন করেছি, তো ফলে আমার ওই শহর আমার ওই জীবন নিয়ে একটা লেখার ইচ্ছে আছে, তবে সেটা কতটা পরবর্তী হবে জানি না, আশা করি মৃত্যু পরবর্তী হয় তার আগেই হয়ে যাবে। আমি না সত্যি কথা বলি এখন অব্দি আমি পুজো লেখা লিখতে শুরু করি, তবে মোটামুটি যা পান গতানুগতিক মানে অর্থাৎ কিছু বড়দের গল্প বড়দের গল্প আর মেন স্ট্রিম যেগুলো খান চারেকের বেশি আমি বছরে কোনো দিন লিখিনি, তার বেশি লেখা সম্ভব বলে আমার মনে হয় না, মানে একটা গল্প তো আসতে নিচ থেকে বাড়তে সময় লাগে, বছরে চারটে মানে অনেক, আর তারপরে তো ছোটোদের এই যেমন পান মানে গোয়েন্দা গল্প ভূতের গল্প হাসির গল্প ইত্যাদি যেই সৈকতদা, খুব অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, আমরা অনেক কিছু শিখলাম, আমরা অনেক কিছু জানলাম এবং সৈকতদার ইন্টারেস্ট নিয়েও আমরা অনেক কিছু জানতে পারলাম, তো সৈকতদা আমাদের এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাবো এবং আপনাদের আশীর্বাদ আপনাদের সাহায্য নিয়ে আমরা এগোবো, এই বলে আমরা আজকের আলোচনা শেষ করছি। আমি শুধু একটু যেটা বলতে চাই যে আমিও একইভাবে কৃতজ্ঞ যে আপনারা এত দূর থেকে আমার মতো একজন সামান্য মানুষের কাছে এসেছেন এবং মানে এগুলো তো আমাদের যৌথ গান, মানে একাকী লেখকের তো লেখা নয়,
একটা লেখা তখনই পরিপূর্ণ হয় যখন সেটা পাঠকের কাছে পৌঁছে। তাহলে এই দায়িত্বটা যে আপনারা নিয়েছেন আমি আপনাদের সমস্ত রকম সাফল্য কামনা করি, আর ঠিক সাহায্য বলবো না, বরং বলবো যে আপনাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারলে আমি খুশি হব, যেটুকু আমার ক্ষমতা। অসম্ভব অসম্ভব।